আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে যে কোনো লোগো ক্রিয়েট করবেন একদম প্রফেশনালভাবে, অথবা আপনি যে কোনো ধরনের পোস্টার ডিজাইন করবেন একদম প্রফেশনালভাবে এবং আপনার মোবাইল ফোন দিয়ে কিন্তু সেই কাজটি খুব সহজেই করতে পারবেন। তো সেই কাজটি আপনি কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে সেই বিষয়টি শেখাব। তো সেই কাজটি করার জন্য অবশ্যই এই ভিডিওটি না টেনে একদম সম্পূর্ণ দেখতে হবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত। তো আপনি যদি প্রফেশনালভাবে যে কোনো একটি লোগো ডিজাইন করতে চান তাহলে আপনার মোবাইল ফোনে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। সেই অ্যাপসটির লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন অথবা প্লে স্টোরে গিয়ে সিম্পলভাবে ক্যানভা অ্যাপ লিখে সার্চ করার পর কিন্তু সেই অ্যাপসটি চলে আসবে। সেই অ্যাপসটি কিন্তু আপনার মোবাইল ফোনে অবশ্যই ইনস্টল করে নেবেন। সর্বপ্রথম ইনস্টল করে নেওয়ার পর সেই অ্যাপসটিতে আপনি সর্বপ্রথম ঢুকে যাবেন। সেই অ্যাপসটিতে যাওয়ার পর ভিউয়ার্স সর্বপ্রথম আপনাকে যে কোনো একটি জিমেইলের মাধ্যমে কিন্তু সেই অ্যাপসটিতে প্রবেশ করতে হবে বা আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। সেই অ্যাপসটিতে আসার পর এখানে কিন্তু ইন্টারফেসটা প্রথমে এরকমই দেখাবে বা আপনার মোবাইল ফোনে কিন্তু এরকমভাবেই শো করবে। তো আপনি এখানে অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন, যেই টেমপ্লেটগুলোর মাধ্যমে আপনি যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন। আপনার সেটা হতে পারে ফেসবুকের কভার পেজ বা যে কোনো ধরনের লোগো আপনি কিন্তু ডিজাইন করতে পারবেন। তো ভিউয়ার্স চলেন এবার আমরা যে কোনো একটি লোগো ডিজাইন করে দেখাই। আমরা চাইতেছি যে একটি ফেসবুকের কভার পেজ আমরা ডিজাইন করব। সেটা করার জন্য আপনি সিম্পলভাবে এই সার্চ বারে লিখে দেবেন ফেসবুক কভার। লিখে দেওয়ার পর দেখবেন যে এখানে আপনার অনেকগুলো টেমপ্লেট চলে আসবে। তো ভিউয়ার্স এখানে যে কোনো একটি টেমপ্লেট আপনি সিলেক্ট করে নিয়ে সেই টেমপ্লেটকে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। তো ভিউয়ার্স মনে করেন আমরা যে কোনো একটি এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট কিন্তু আমরা সিলেক্ট করতে পারি। তো ভিউয়ার্স আমাদের দেখি এখানে কোনটা চয়েস হয়, যে কোনো একটি কিন্তু এখান থেকে আপনি চয়েস করে নিয়ে কিন্তু সেটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। আমার মনে করেন যে এটা আমার চয়েস হয়েছে। তো ভিউয়ার্স এখান থেকে আমরা চাইতেছি যে এই যে টেমপ্লেটটা দেয়া আছে এই টেমপ্লেটটাকে আমরা কাস্টমাইজ করে নেব। তো ভিউয়ার্স আমরা একটু ওয়েট করি। তো ভিউয়ার্স দেখতে পাইছেন যে এখানে কিন্তু চলে আসছে এই টেমপ্লেটটাকে কিন্তু আপনি খুব সহজেই কাস্টমাইজ করতে পারবেন। তো ভিউয়ার্স এখানে দেখতে পাইছেন যে ডান পাশে একটি ব্যক্তির ছবি দেওয়া আছে, আপনি চাইলেই প্রথমেই এই ব্যক্তির ছবিটিকে রিমুভ করতে পারবেন। রিমুভ করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেই কাজটি হলো এটার এই ব্যক্তির পিকচারটার উপরে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে যে ডিলেট আইকনটি দেখতে পাইছেন সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর ডিলেট ইমেজ নামে অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখান থেকে কিন্তু সেই ইমেজটি রিমুভ হয়ে গেছে। তো ভিউয়ার্স এখানে যদি আপনি আপনার ইমেজ নিতে চান তাহলে কিন্তু খুব সিম্পলভাবে এটাকে আপনি এখানে আপনার ইমেজ কিন্তু এখানে সেট করতে পারবেন। তো ভিউয়ার্স মনে করেন আমি এখানে আমার বা যে কোনো একটি পিকচার আমি অ্যাড করি। তো ভিউয়ার্স সেই পিকচারটা অ্যাড করার জন্য আমি সিম্পলভাবে গ্যালারিতে চলে যাই। গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমি একটি পিকচার কিন্তু আমি ডাউনলোড দিয়ে রাখছি আগে থেকে, এই পিকচারটা মনে করেন আমি এখানে অ্যাড করে দিব। তো ভিউয়ার্স এখান থেকে যদি আপনি আপনার পিকচারটা দিতে চান তাহলেও কিন্তু খুব সিম্পলভাবে দিতে পারবেন। তো সেই পিকচারটা যখন এখানে চলে আসবে তো আপনি সিম্পলভাবে সেই পিকচারটাকে নিয়ে এটার উপরে আনলেই দেখবেন যে অটোমেটিকলি সেটার উপরে সেট হয়ে যাবে। তো ভিউয়ার্স যখন সেট হয়ে যাবে আমরা এখানে এই পিকচারটা রেখে দিলাম। তারপরে আমরা যদি বাম দিকে আসি তাহলে দেখব এখানে অনেকগুলো লেখা আছে, আপনি চাইলে সেই লেখাগুলোকে কাস্টমাইজ করতে পারেন। তো ভিউয়ার্স আমরা যেহেতু চাইতেছি যে একটি ফেসবুক গ্রুপের বা পেজের একটি কভার পেজ তৈরি করব, তো সেটার জন্য আমরা সিম্পলভাবে মনে করেন এখানে যে একটি লোগো দেওয়া আছে আপনি চাইলে সেই লোগোটাকে একটু বড় ছোট করতে পারেন। তো ভিউয়ার্স আমরা একটু এটাকে বড় করে নিলাম। তারপরে এখানে যে নিচে যে লেখাগুলো আছে সেই লেখাগুলোকে আপনি চাইলে রাখতে পারেন বা রিমুভ করতে পারেন, আমরা আপাতত সেই লেখাগুলোকে রিমুভ করে দিতেছি। তো ভিউয়ার্স তারপরে এখানে মনে করেন আমরা এই লেখাটা রেখে দিলাম, তারপরে যেটা আছে এটাকেও নিচে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখান থেকে যে লোগোটা দেওয়া আছে এটাকে আপনি চাইলে বড় ছোট করতে পারেন। তারপরে এখান থেকে মনে করেন আমরা যেহেতু একটি গ্রুপের কভার পেজ তৈরি করতেছি তাই আমরা এখানে মনে করেন যে দিতে পারি যে এখানে আমরা লিখতে পারি যে একটা গ্রুপের নেম বা গ্রুপ নেম দিতে পারি আমরা।
তো এখান থেকে মনে করেন আমরা গ্রুপ নেম দিয়ে দিলাম। তারপরে এখানে আপনি চাইলে সেটাকে ট্র্যাক করে দৌড়ে কিন্তু এদিক সেদিক করতে পারবেন, এটাকে চাইলে আপনি বড় ছোট করতে পারবেন একদম কর্নারে যে আইকনটা দেখছেন সেটার উপরে ক্লিক করে। তো ভিউয়ার্স মনে করেন এটা আমরা এখানে রেখে দিলাম, আপনি চাইলে সেই লেখাটার কিন্তু ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে নিচে দিয়ে দেখতে পাচ্ছেন ফন্ট, এটার উপরে ক্লিক করলে এখানে অনেক শত শত ফন্ট পেয়ে যাবেন, আপনার পছন্দ মতো চয়েস মতো একটি ফন্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ভিউয়ার্স মনে করেন আমরা এটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমরা এটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর আপনি চাইতেছেন যে এই লেখাটার কালার চেঞ্জ করবেন, সেটাও করতে পারবেন এখান থেকে খুব সহজেই। তো সেটার কালার চেঞ্জ করার জন্য এখান থেকে ডান দিকে একটু স্ক্রল করলে দেখবেন যে কালার নামে একটা অপশন রয়েছে, সেটার উপরে ক্লিক করলে এখানে অজস্র কালার আপনারা পেয়ে যাবেন খুব সিম্পলভাবে। সেখান থেকে আপনি এটার কালারটা চেঞ্জ করতে পারবেন। আমি এখান থেকে এটার কালার এটা দিয়ে দিলাম। তো ভিউয়ার্স তারপরে এখানে ডান দিকে স্ক্রল করলে আরও অনেকগুলো অপশন পেয়ে যাবেন, আপনারা চাইলে সেখান থেকে সেগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। আমরা আপাতত এটা রেখে দিচ্ছি। তারপরে যেহেতু আমরা একটি গ্রুপ ক্রিয়েট গ্রুপের পেজ ক্রিয়েট করতেছি কভার পেজ, তাই আমরা সেখানে এই গ্রুপটার নাম দিয়ে দিলাম। মনে করেন আমার গ্রুপের নাম আইটি জোকস, তাই আমি প্রথমে আইটিটাকে এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখানে একটু বড় করে নিই এটাকে। তো ভিউয়ার্স এখান থেকে আপনি চাইলে সেটাকে একটু বড় করে নিতে পারবেন, আমি একটু বড় করে নিলাম। তারপরে এটাকে চাইতেছি আমি একটু পন্টটা চেঞ্জ করে দেব। পন্টটা চেঞ্জ করার জন্য এখানে চলে যাব। চলে যাওয়ার পর এখান থেকে মনে করেন আমি এই পন্টটা দিতে চাইতেছি। তারপরে এখান থেকে আমি পন্টের সাইজটা দিতে পারবো, সাইজটা মনে করেন আমি একটু বাড়িয়ে দিলাম যেহেতু এটা দুইটা লিটার। তারপরে এখান থেকে আমি চাইতেছি এটার কালার অন্য কালার দেব, তাই কালারে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো কালার পেয়ে যাব, আমি এই কালারটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপরে এটা কিন্তু এখানে হয়ে গেল। তারপরে এখান থেকে যে অনলাইন অপশনটা রয়েছে এটাকে আমরা রিমুভ করে আইটি জোকস নামে অপশনটা লিখে দেব এখানে, আইটি জোকস, জাস্ট হয়ে গেল। তো ভিউয়ার্স এখন কিন্তু আমাদের এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আপনারা চাইলে এটার লেখাও কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো ভিউয়ার্স মনে করেন আমি এখান থেকে লেখাটা কালারটা চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এখন কিন্তু আমাদের এটা কমপ্লিট। তারপরে আপনি চাইলে নিচে যে অপশনগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু খুব সহজে কাস্টমাইজ করতে পারবেন। যেমন আমি মনে করেন এটাকে এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পর নিচে যে কন্ট্যাক্ট পার্সোনাল রয়েছে সেখানে আপনার নাম্বারটি আপনি দিতে পারেন খুব সহজেই। সেটার উপরে ক্লিক করে আপনি দেখবেন মার্ক হয়েছে। মার্ক হওয়ার পর এখান থেকে আপনি সিম্পলভাবে কন্ট্যাক্ট লিখে দেবেন। কন্ট্যাক্ট লিখে দেওয়ার পর এখান থেকে সিম্পলভাবে মনে করেন আপনার নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে এখান থেকে মনে করেন যে নিচে যে www আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন, বা আপনার যদি কোনো জিমেল অ্যাড্রেস থাকে তাহলে সেটাও কিন্তু দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমি গ্রুপের একটি কভার পেজ ক্রিয়েট করতেছি তাই আমি এখানে আমার জিমেলটা দিয়ে দিই, জিমেল, ওকে। তারপরে এখান থেকে আমরা মনে করেন যে আমার জিমেলটা যদি এখানে দেই, আচ্ছা এখানে জিমেল দিলাম। তারপরে এখান থেকে আমি চাইলে খুব সহজেই কিন্তু নাম্বারটাও দিতে পারি, মনে করেন আমার নাম্বারটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে নাম্বারটা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, এখন কিন্তু আমাদের এই কভার পেজটা কিন্তু খুব সহজে কিন্তু ক্রিয়েট হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে প্রফেশনালভাবে আপনি চাইলে যে কোনো ধরনের কভার পেজ অথবা লোগো এখান থেকে খুব সহজে ডিজাইন করতে পারবেন। এই কাজগুলা সেমভাবে কিন্তু আপনার ল্যাপটপ বা পিসিতেও কিন্তু করতে পারবেন। গুগল অপশনে গিয়ে ক্যানভালিকে সার্চ করলে সেখানেও কিন্তু ফ্রিতে করতে পারবেন। তো ভিউয়ার্স এই কাজগুলো অবশ্য মোবাইল ফোনেও করা যায় খুব সহজেই। আজকের এই ভিডিওতে আমি আপনাকে সেটি শিখিয়ে দিলাম। এখান থেকে অবশ্য এগুলোকে আপনি কাস্টমাইজ করতে পারবেন, এই পিকচারটাকে এদিক সেদিক বসাইতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। তারপরে এখান থেকে আবার আপনি কালার চেঞ্জ করতে পারবেন, ইফেক্ট দিতে পারবেন, তারপরে ফিল্ডস দিতে পারবেন, অ্যানিমেশন, অনেকগুলো অপশন রয়েছে, আপনার পছন্দ মতো সেগুলোকে কাস্টমাইজ করে নেবেন। তো ভিউয়ার্স এখন তো আমাদের এই কভারের কাজটা শেষ। এখন আমরা এটা সিম্পলভাবে কী করবো, এখান থেকে সেভ করব আমাদের গ্যালারিতে। সেভ করার জন্য একদম ডান দিকে যে ডাউনলোডের একটি আইকন রয়েছে সেই আইকনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে অটোমেটিকলি আপনার সেই ইমেজটি এখান থেকে সেভ হয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করে নিই। তো ভিউয়ার্স এই তো।
ঠিক হয়ে গেল আমাদের সেই কভার পেজটা। এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার যে কোনো ধরনের লোগো অথবা কভার পেজের ডিজাইন কিন্তু খুব সহজেই কিন্তু এখান থেকে করতে পারবেন। তো ভিউয়ার্স, এই কাজগুলো অবশ্য যারা ফেসবুক মার্কেটিং করে থাকেন তাদের ক্ষেত্রে কাজে লাগতে পারে। তো ভিউয়ার্স, আমরা আজকে প্রথম এই ভিডিওটা দেখালাম মোবাইল দিয়ে, নেক্সট ভিডিও দেখাবো কিভাবে আপনি ল্যাপটপ বা পিসি দিয়ে সেই কাজটি করবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। যদিও ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলোয়ার্স এবং চ্যানেলে সাবস্ক্রাইব মাস্ট বি করে রাখবেন, যাতে পরবর্তীতে এসব মোবাইল টিপ অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।